পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টার অভিযোগ। উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি 21 জন অবসরপ্রাপ্ত বিচারপতির। সংকীর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ভুল তথ্য দিয়ে বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা চলছে। এভাবেই বিচার ব্যবস্থাকে কলুষিত করা ও বিচারপতিদের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। চিঠিতে প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। বিচার বিভাগের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা অবসরপ্রাপ্ত বিচারপতিদের। পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টার অভিযোগ। উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিলেন 21 জন অবসরপ্রাপ্ত বিচারপতি। চিঠিতে তারা লিখেছেন যে সংকীর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ভুল তথ্য দিয়ে বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা চলছে। এভাবে বিচার ব্যবস্থাকে কলুষিত করা ও বিচারপতিদের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। চিঠিতে প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। বিচার বিভাগের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। হাতে নগদ 19 লক্ষ, ব্যাংকে আছে 55 লক্ষ, মোটা টাকা লগ্নি আছে শেয়ার মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন খাতে। কত সম্পত্তির অধিকারী রায়গঞ্জের তৃণমূল প্রার্থী? আজকের আয় ব্যয় দেখে নেওয়া যাক কৃষ্ণ কল্যাণীর সম্পত্তির পরিমাণ। 2021 বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। 3 বছর পর লোকসভা ভোটে সেই রায়গঞ্জেই তিনি তৃণমূল প্রার্থী। সাংসদ হওয়ার ব্যাপারে আশাবাদী কৃষ্ণ কল্যাণী। গত 28 মার্চ তৃণমূল প্রার্থী জমা দিয়েছেন তার মনোনয়নপত্র। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে হিসেব দিয়েছেন নিজের সম্পত্তি। আয়ের উৎস হিসেবে জানিয়েছেন বিভিন্ন রকম ব্যবসার কথা। হলফনামা অনুযায়ী 2022-23 আর্থিক বছরে কৃষ্ণ আয় করেছেন 2,76,91,820 টাকা। তাঁর স্ত্রীর আয় 38,76,220 টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল 18,84,724 টাকা, স্ত্রীর হাতে নগদ ছিল 13,76,088 টাকা। ব্যাংকে তৃণমূল প্রার্থীর নামে জমা আছে 55,28,428 টাকা, স্ত্রীর নামে আছে 4,87,344 টাকা। ব্যাংক ব্যালেন্স ছাড়াও শেয়ার মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন খাতে কৃষ্ণ কল্যাণীর লগ্নি আছে 85,88,891 টাকা। প্রার্থীর স্ত্রীর নামে লগ্নির পরিমাণ 63,68,290 টাকা। তৃণমূল প্রার্থী বা তার স্ত্রীর নামে কোনো গাড়ি নেই। প্রার্থীর স্ত্রীর নামে থাকা সোনার উপর অলঙ্কারের দাম 2,05,000 টাকা। বিভিন্ন সংস্থায় তৃণমূল প্রার্থীর বিনিয়োগ আছে 1,30,707 টাকা। সব মিলিয়ে কৃষ্ণ কল্যাণীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 7,42,80,009 টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,31,29,995 টাকা। শুধু অস্থাবর সম্পত্তি নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন তৃণমূল প্রার্থী। কৃষ্ণ কল্যাণী হলফনামায় জানিয়েছেন তার নামে থাকা অকৃষি জমি এবং বাড়ির বর্তমান মূল্য 2,42,99,654 টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ 11,17,09,658 টাকা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। এবিপি আনন্দ।